টপিকস একটা আছে যে ওনিয়ন স্কিন, এই যে ওনিয়ন স্কিন, বলা আছে এখানে টু টাইপস অফ অনিয়ন স্কিন আছে, টু টাইপস অফ অনিয়ন স্কিন, একটা হলো অনিয়ন স্কিনস, একটা অনিয়ন স্কিন আউটলাইন। তারপরে এখানে বলা আছে উইথ কারেন্টলি ফ্রেম ইন রেড রেড কালার অ্যান্ড বাকি যে দুটো কালার আছে, একটা হলো ব্লু আর একটা হলো গিয়ে কিছু বোঝা যাচ্ছে না আপাতত। নাউটিং ফ্রেম রেটস ফার্দার সে কারণ ফ্রেম তো অনেকগুলো আন্ডারলাইন অনেক কথা বললাম, কি এগুলো আসলে সেটা আগে বুঝে নেই। এটা একটা ব্ল্যাঙ্ক ডকস ডকুমেন্টস, তাই না? চেঞ্জ হচ্ছে তো একটা অবজেক্ট, তাই তো? আউটলাইনটা আসলে কি করে এই কথাগুলো এতক্ষণ আমরা বুঝছি যে এটা হলে গিয়ে দেখেন দুটো আউটলাইনটা আমার বন্ধ থাকে, এটা হলো মেইন অবজেক্টটা, মেইন অবজেক্টটা তো অ্যানিমেটেড হইতেছে, এই হওয়ার মাঝখানে এই পয়েন্টে আমরা যা থাকি, আই মিন কয় নম্বর ফ্রেমে, এটা 20 নম্বর ফ্রেমে, তো 20 নম্বর ফ্রেমে যদি আমরা এখানে থাকি তাহলে আমরা বলতে চাচ্ছি যে 20 নম্বর ফ্রেমে পজিশনটা কোথায়, আর অনিয়ন স্কিন দিয়ে আমরা বুঝি যে 25 নম্বর ফ্রেমে এই বলের অবস্থানটা কোথায় থাকবে, সেটা আমরা এভাবে না করে এরকম না ড্র্যাগ করে আমরা এই জায়গা থেকে বুঝতে পারি। এই কাজের জন্য আমার অনিয়ন স্কিন আউটলাইন আছে, এটা দিলে আমরা এখন বুঝতে পারি 25 নম্বরে গেলে, ওকে 25 নম্বরে আমার এই যে এটা, আই মিন ফিউচারে আমার বলের পজিশনটা কই থাকবে এবং প্রিভিয়াসে আমার বলের পজিশনটা কই ছিল, ফিউচারটা বোঝায় গ্রিনে, প্রিভি পাস্টটা বোঝা হয়ে গেছে ব্লুতে এবং কারেন্ট পজিশনটা বোঝা হয়ে গেছে আপনার রেডে। এটাই ছিল অনিয়ন স্কিন, যে কোনো ক্লিনের ক্ষেত্রে, যে কোনো পজিশনের ক্ষেত্রে। ও অনিয়ন স্কিন দেখা যায়, আমি আরেকবার করি তাহলে, তাহলে কি হইলো আমার পাস্টে কোথায় ছিল, ফিউচারে কই থাকবে এবং প্রেজেন্টে সে কোথায় আছে। এটার সুবিধা হলে যখন আপনার স্টিক ফিগার কেউ যদি অ্যানিমেশন করে অ্যানিমেশনের ক্ষেত্রে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে প্রিভিয়াস শর্ট থেকে প্রেজেন্ট শর্টের আপনার চেঞ্জটা বা আপনার ফিউচার যদি আমরা করি তাহলে সেটার মধ্যে কোনো অমিল আছে কি না, সেটাকে আমরা ইউজ করতে পারবো কি না বা সেটা আমাদের যাচ্ছে কি না আর কি। ঠিক আছে, এই জিনিসটা বোঝার জন্য অন্য রেসকে মাঝে মাঝে খুবই গুরুত্বপূর্ণ। না না না, এটা তো নর্মাল নর্মাল সেন্সে বোঝানোর জন্য, কিন্তু কমপ্লিকেটেড অ্যানিমেশন জন্য, স্টিক ফিগারের জন্য, স্টিক ফিগার অনেক ধরনের একটা কিক কিক মারতে থাকে না, এরকম কিক
মানে এই কিকটা ফার্স্ট ফ্রেমে তার হাতের পজিশনটা করেছিল। হ্যাঁ, আর আমি যখন এখন ফ্রেমে আসছি, ঠিক আগে পরের ফ্রেমটা এখন আমি খুব বেশি দেরি করে ফেলছি না, খুব বেশি মানে দূরে নিয়ে নিয়েছি না কি, মানে আমার প্রিভিয়াস ফ্রেমের সাথে বেসিক্যালি আমার এই প্রেজেন্ট ফ্রেমের মানে কোনো রকম মানে আমি যেটুকু চাচ্ছি সেই টাইপের অ্যানিমেশন হচ্ছে নাকি কোনো উল্টা কথা হচ্ছে, এই টাইপের একটা বুঝাইতে আমি এখানে ইউজ করতে পারি আর কি। তো অনিয়ন স্কিন হলে এটা এই যে প্যাথ, আমি যদি প্যাথটা চেঞ্জ করে দিই তাহলে আমরা বুঝতে পারছি একদম ক্লিনলি যে আমার এই জায়গায় মানে আমার যে ঠিক 15 নম্বর ফ্রেমে, এখন 15 নম্বর ফ্রেমে আমার অবস্থাটা হলো এই জায়গায়, এবং একদম 1 নম্বর ফ্রেমে আমার বলটার পজিশন থাকবে এই জায়গায়, তাই না? এটা অনিয়ন স্ক্রিন দ্বারা বোঝা যাচ্ছে। আর এটা হলে গিয়ে আপনার রেঞ্জ, এটা হলে কত নম্বর ফ্রেম পর্যন্ত আমি অনিয়ন স্ক্রিনকে দেখতে চাই। আমি যদি এখানে এটাকে একদম নিয়ে আসি এই প্রান্তে, তাহলে দেখতে পাচ্ছেন ঠিক 14 নম্বর ফ্রেম পর্যন্ত প্রিভিয়াসটা দেখাচ্ছে, 14-র আগের যে প্রিভিয়াস ফ্রেম সেগুলো কিন্তু অনিয়ন স্ক্রিন দ্বারা আমরা দেখতে পাচ্ছি না, তাই না সুলতানা? আচ্ছা, আর এটা ফিউচারের ক্ষেত্রে সেম, আমরা ধরেন যে এটা যদি নিয়ে আসি তাহলে কিন্তু শুধুমাত্র 15 নম্বর ফ্রেমই দেখাবে, 16 নম্বর ফ্রেমই দেখাচ্ছে, 16 নম্বরের পরে কোনো ফিউচার ফ্রেম দেখাবে না, কারণ আমি রেঞ্জটা ছোটো করে দিচ্ছি। এই তো সেম কথা, এটা বড় করে দিই। তো এটাই ছিল অনিয়ন স্ক্রিন, ভুল ভুল বোঝা যাচ্ছে। আচ্ছা, এটাই ছিল অনিয়ন স্ক্রিন আউটলাইন, এই কথাগুলোর মধ্যে এখন আপনারা পড়লে বুঝতে পারবেন এখানে কী কী বলা আছে। কারেন্ট ফ্রেম, ফিউচার ফ্রেম, পাস্ট ফ্রেম, ওকে, কালারটা অবশ্যই ইম্পর্টেন্ট। তারপর আরেকটি জিনিস আছে যে আমার অনিয়ন স্ক্রিন ছাড়াও আমি প্রথমে পড়ে নিয়েছিলাম অনিয়ন স্ক্রিন আসলে দুই প্রকার, অনিয়ন স্ক্রিন ছাড়াও অনিয়ন স্কিন নামে একটা আউটলাইন আমি তখন দেখলাম, আর এখন নর্মালি তো অনিয়ন স্কিন, অনিয়ন স্কিন দিলে কী হয় এই যে, ঠিক আছে, এখানে আপনার এই যে ফার্স্ট হলো ব্লু ব্লু এই ব্লু, আর প্রেজেন্টটা হলো গিয়ে আপনার গ্রিন, উপরটা প্রেজেন্টটা গ্রিন, এখানে অনিয়ন স্কিন এইটা কি, ও এটা তো গ্রিনই নিয়েছে, 1 মিনিট, কালারটা চেঞ্জ না করে তো বোঝা যাবে না, এটা কালার ও গ্রিন, তুলে দেয় ট্রান্সফর্ম, তুলে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল মনে আছে না, এটা দিলে কিন্তু এরকম একটা ট্রান্সফর্ম টুল আসবে, আবার বলতেছি ফ্রি ট্রান্সফর্ম টুলের নিচে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল দিলে এরকম একটা, তো আমরা এটাকে যদি একটু মুভ করি ওই জিনিসকে, তাহলে দেখেন গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু চেঞ্জ করা যায়, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে ধরে ফার্স্টে তো এটা একটা অবজেক্ট এরকম ছিল, তো এখানে ফ্রি ট্রান্সফর্মের নিচে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল এটা দিলে একটা এই যে এরকম একটা আইকন তৈরি চলে আসবে অবজেক্টটা অবজেক্টটা। এবার আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে অবশ্যই দেখেন এটা গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ হতেছে, গ্রেডিয়েন্ট কালার কীভাবে বুঝলাম, এখানে এই যে গ্রেডিয়েন্ট কালার আগে যেটা আমরা অ্যাপ্লাই করছিলাম, তো এখান থেকে এখানে অনেকগুলো কী আছে গ্রেডিয়েন্স কালারে, এই যে উপরে একটা অ্যারো চিহ্ন আছে, এই যদি আমি বাড়াই কমাই তাহলে দেখতেছেন ইয়েলোটার কোন অ্যাঙ্গেলে আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? ওকে ফাইন, এখানে একটা জিনিস আছে, এটা বাড়াইলে কমাইলে কী হবে, এটা হলো আমার গ্রেডিয়েন্সের মাঝখানে যে ইয়েলোট আছে সেটার রেডিয়াস কতটুকু হবে, ঠিক আছে, এখানে তার নিচে যে আইকনটা সেটার কাজটা কি, এটা লাগে চতুর্দিকে বড়ো করবে ছোটো করবে আমার গিজমোটা, এই যে বড়ো করতেছে ছোটো করতেছে, এবং ফাইনালি ওদের আরেকটাই আছে এখানটায়, এটা এটা কী করবে, এটা লাগে রোটেশন করবে, তো এইভাবে আমরা একটা ফ্রি ট্রান্সফর্মের টুলসের নিচে গ্রেডিয়েন্ট টুলস দিয়ে আমরা একটা অবজেক্টকে ডিজাইন করতে পারি কালার কিসে, এটা এই শহর আমি চেঞ্জ করতেছি,
না, এটা হচ্ছে সেন্টারে থাকবে, এটা এটা সেন্টারেই থাকবে, এটা হচ্ছে এটাই প্রশ্ন। এটা সেন্টার, এটা সেন্টার কোনটা? কেন গ্রেডিয়েন্ট মিনহাজ গ্রেডিয়েন্ট ভুলে গেছেন? হ্যাঁ গ্রেডিয়েন্ট টুকে আমার ইচ্ছা খুশি যত দেখুন, আমরা যেখানে খুশি আমরা কালার টালার চেঞ্জ করতে পারবো না মিনহাজ। বুঝি না এই ফ্যানটা এখানে কেন, তিন নেই ফ্যানটা একটু সরাই রাখুন তো দেখতে পারি না, ফোনটা কল করি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মিনহাজ কোনখান থেকে? এখানে এখানে করলে এটা সলিড কালার, আমার ইয়ে যেতে হবে না, গ্র্যাডিয়েন্টে ঢুকতে হবে না, না ঢুকলে আমি কীভাবে সেটা চেঞ্জ করবো? মিনহাজ একটু দেখি তো মিনাজের কথা শুনে, মিনাজ বুঝে নেই কি করছেন। এই জায়গা, এই জায়গা, এই জায়গাটা না না, এটা চেঞ্জ করার জন্য আমি এটা কি পরিমাণে এটা চেঞ্জ বা রেডিসটা বিগ বা পজিশন বা রোটেশন এগুলো, এটা চেঞ্জ কালার চেঞ্জের জন্য, কালার চেঞ্জের জন্য উইন্ডোজ কালার, এটা ছিল গ্রেডিয়েন্টস আমার জানা নাই, এটাই এটাই এটা মনে হয় না কোনো কারণ আছে। তো ঠিক আছে, এটা হলো গ্র্যাডিয়েন্স কালার, এরকম চেঞ্জ টেঞ্জ করলাম মাঝখানে এরকম গ্র্যাডিয়েন্স, তাই তো শুনতো না বোঝা যাচ্ছে। তো এটা গ্র্যাডিয়েন্ট কালার। তো আমাদের এখন মূল কাজ হলো কি, গত ক্লাসে আমরা অ্যানিমেশন করছিলাম, এটা শেপ চেঞ্জ হচ্ছে নিশ্চয়ই এটা করছিলেন, আর এরকম করে এখন আমরা যেটা করব বা আপনারা যেটা করবো, আমার সেভ ফাইলটা নাই, যে আমরা কালার তো এটা তো ছিল, এটার ভিতরে তো কালার ছিলই, এবার আমরা এই জায়গায় জাস্ট F6 F6 বসায়া এই জায়গাগুলোর কালারটা এরকম করে চেঞ্জ করবো আর কি। বুঝতে পারছেন, মানে এক একটা জায়গায় এক একটা কালার, কোনো জায়গায় লাল, কোনো জায়গায় ইয়েলো বেশি, কোনো জায়গায় রেড গ্রেডিয়েন্টসের কালার বেশি, কোনো জায়গায় পজিশন বেশি, কোনো ফ্রেমে এটাতে বড় হয়ে যাবে এটা অনেক বেশি, হ্যাঁ এরকম বড় হয়ে যাবে, আবার তারপরে ফ্রেমে ছোট হয়ে যাবে, এই তো ডিফারেন্স কারেন্স। এটা তো আসলে প্রসিডিউরটা একবার জানলে আপনারা যেভাবে খুশি সেভাবে করবেন এটা, হ্যাঁ এরকম এটা কোনো ই নেই। তো এই টাইপের এরকম করে, এরকম করে বিভিন্ন কীতে কাজ করলাম। এখন এটাকে অ্যানিমেশন, ডেফিনেটিভস অ্যানিমেশন, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, বাট আমি যে টুইন দিতে চাই, বুঝতে পারতেছেন কী হবে? বুঝতে পারছেন, অ্যানিমেটেডও হবে জিনিসটা আর সাথে সাথে টুইনিংও হতে থাকবে, ক্লিয়ার? এবং এই জায়গায় যদি আমি সিলেক্ট করি অনিয়ন স্ক্রিন দিই, এখানে অনিয়ন স্ক্রিন দিলে বলেন তো শুধুমাত্র একটাই দেখাচ্ছে কেন? এটাই অনেকে মনে করে এটা শেপ, এটা ভুলটা করে, এখানে কিন্তু শেপ না, এখানে কালার চেঞ্জ করছে, রেডিয়াস চেঞ্জ করছে। যদি আপনার আপনাদের ক্ষেত্রে আপনি এটা করবে, কারণ এটা কিন্তু যখন আর কি এটা ইয়েতে মুভি ক্লিপের ভিতরে ঢুকবেন, মুভি ক্লিপের নিশ্চয়ই আপনার শেপটা এরকম করে চেঞ্জ হয়ে থাকে, তখন কিন্তু এটা দেখাবে আর কি। করে করে ফেলেন এই কাজটা, বুঝতে পারছে আমি কী করতে বলছি? বুঝেন নাই সুলতানা, এর আগের লেসনে কী করছিলেন? মুভি ক্লিপের সাহায্যে এটা পিছনে এটা নড়তেছে, এবার শুধু নড়বে না, এটা গ্র্যাডিয়েন্ট কালারও চেঞ্জ করবে নড়ার সাথে সাথে। মাস্কিং অনেকবার, এই মাস্কিং নিয়ে অনেক জায়গায় কথা বলা হয়েছে, এটা কথা বলতেই থাকবো এইসব কথাবার্তা, আমি বলছিলাম যখন মাস্কিং ফার্স্ট করছিলাম, কিন্তু মাস্কিং আবার ওই একই জিনিস, যদি সংজ্ঞা টঙ্গা বলে বসে মাস্কিং ইজ অলওয়েজ সিলেক্টেড বাই প্লেয়ার্স। তো আমি জানি না শুধু আমি দাগাই দিই আপনারা পড়েন কি না এগুলো,
মাস্কিং এর ব্যাপারটা চলে আসে, এখানে মাস্কিং এর কথা বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, এই জিনিসগুলো আমি বলতেছি কি কি বলতেছে মাস্কিং এ। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে আসি একটু। তো এখানে টেক্সট ফাইল আছে, এই টেক্সট ফাইল ফায়ার স্ট্যাটাস, এটা একটা টেক্সট ফাইল। এটাকে যদি আমরা মাস্কিং করতে চাই, মাস্কিং লেয়ারে কনভার্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা প্রপার্টিসে যাব, লেয়ার প্রপার্টিসে। তো এটা করার আগে আমি একটা জিনিস করে নিই, ফাইল ইম্পোর্ট, ইম্পোর্ট টু লাইব্রেরিতে গিয়ে আমাদের লেসন যে ফাইলটা আছে এলিমেন্টস, আচ্ছা কয় নম্বর লেসন, 6, ফায়ার নামে একটা ইমেজ আছে, এটা লাইব্রেরিতে নিয়ে আসলাম। ওকে, এই ফায়ার ইমেজটাকে আমি কি কাজটা করবো, আমি একটা নতুন একটা লেয়ার নিব যে লেয়ার নাম ফায়ার, এবং সেই লেয়ারটাতে এই ইমেজ ফাইলটা বসাই দিব। ওকে আচ্ছা, এবার তো এবারটাকে হাইড করে রাখি, ফাইলটাকে দরকার নাই দেখা। এই ফায়ার যে লেখাটা আছে টেক্সট ফাইল, সেটাকে রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিসে গেলে আমাদের লেয়ার প্রপার্টিস আসবে, অথবা বইতে যেটা লিখছে, ঠিক আছে এটা আপনারা দেখে নেবেন, বা আমি এভাবে কাজ করি না, লাইট বাটন করে কাজ করি। তো যাই হোক, এখানে টাইপে জায়গায় নর্মাল লেয়ার হবে না, এটা হবে মাস্কিং লেয়ার। মাস্কিং সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম। তো আমি মাস্কিং লেয়ার করার সাথে সাথে দেখেন লেয়ারের অ্যাটিচিউড একটু চেঞ্জ হয়ে গেছে, একটা পেজের মধ্যে সাদা একটা বৃত্ত হয়ে গেছে, মানে কোনো এক জায়গায় দেখবো, কোনো জায়গায় দেখবো না, ওর অ্যাটিচিউড এরকম হয়ে গেছে। তো যাই হোক, এটা হওয়ার সাথে সাথে আমরা কী করবো, ফায়ারটা টান দিয়ে টেক্সটের নিচে বসাই দিব। ওকে, তারপর আমি কি করব, আমি দুটো লেয়ার যেটা ছিল এই লেয়ারগুলোকে আমি লক করে দিব। তাহলে দেখেন এই জিনিসটা মাস্কিং হয়ে গেছে, লক না করলে কিন্তু মাস্কিং এফেক্ট আসবে না। দেখেন লকটা ছুটাই দিই, লক করতে হবে, তাহলে কিন্তু মাস্কিং এফেক্ট আসবে। এখন এটা, হ্যাঁ এনিথিং করতে পারি, কিন্তু মানে টেকনিকটা বুঝতে পারছেন নাকি সেটাই আর কি বুঝাবে ব্যাপার। ছবি তো ছোটো বড়ো করতেই পারবো, পারবো না ছোটো বড়ো করতে সুলতানা, তিন্নি করা যাবে না ছোটো বড়ো, না এই জন্য তো লক করলাম, তাই না, তাই না, এই অ্যানিমেটেড এটা। তো এটা আমি একটু দেখি একটা কাজ করা যায় যায়, এটাকে মোশন ট্রেন দিয়ে দিই একটু ইমেজটা, ঠিক আছে এরকমটা লেয়ার হইলো, রাইট বাটন লেক্স টেক্সটে গেলাম, প্রপার্টিস মাস্ক করলাম, করার পরে এটা মাস্কিং লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এই ফায়ার লেয়ারটাকে নিয়ে নিচে ছেড়ে দিলাম এবং লক করে দিলাম। এবার দেখেন কি হবে, অ্যানিমেশন হবে, এবং এটা দেখেন অ্যানিমেটেড টেক্সটে কনভার্ট হবে, বুঝা গেছে কি রয়েস পছন্দ করছে, কিন্তু লুপ করি এটাকে, হ্যাঁ কনফিউশন থেকে আমরা তাই তো, লোগো অ্যানিমেটেড লোগো আসকি সেটা করতে পারে। আমরা এটা তো জেপিজি ইমেজ দিয়ে করছি এতক্ষণ, ইচ্ছা করলে লেয়ার ফায়ারটা বাদ দিয়ে দিই, নতুন একটা লেয়ার নিই, ফায়ার ফায়ার একটা নতুন লেয়ার নিলাম,
এখান থেকে কি আমি যে এখান থেকে শেপ একটা নিতে পারি না, এই শেপটা, শেপটা আমি নিলাম। শেপটা নেওয়ার পর আমি এটাকে আবারও এখান থেকে গ্র্যাডিয়েন্টে চলে যেতে পারি, গ্র্যাডিয়েন্টে গিয়ে আবার এটাকে অ্যানিমেশন করতে পারি না, মানে চেঞ্জ করতে পারি তো। একই জিনিস, একই জিনিস। চেঞ্জ করলাম, আবারও গ্যারেন্টে গিয়ে একটু কিছুটাকে চেঞ্জ করলাম, যাও অনেক কিছু করা যায়, এটা চেঞ্জ করলাম, এরকম তো অনেক কিছু এরকম চেঞ্জ চেঞ্জ করলাম। তাও সবগুলো মাঝে মাঝে আমি শেপ টুন দিয়ে দিলাম, শেপ